এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে প্রায় ২ বছর ঘর ছাড়া বেশ কিছু তৃণমূল পরিবার। এবার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তৃণমূলের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। নদিয়ার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারাগড় নতুন পাড়া এলাকার ঘটনা। জানা যায়, প্রায় ২ বছর আগে ওই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী গোবিন্দ দাস নিজের এলাকাতেই খুন হন। তাকে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সন্দেহের বশেই ওই রাতেই একাধিক পরিবারের ওপর আক্রমণ করা হয়। প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রায় ৯টি পরিবারের সদস্যরা। এরপর অবাধে চলে বাড়ি ভাঙচুর এবং লুটপাট। প্রায় ২ বছর ধরে ঘর ছাড়া হয়ে প্রশাসনের দরজা এবং জনপ্রতিনিধির দরজায় দরজায় ঘুরেছেন তারা। অবশেষে শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে বাড়ি ফিরিয়ে আনা হয়। আমরা গত ২৮ তারিখে বাড়িতে এসেছি, কাউন্সিলর কমিশনার পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বাড়িতে ঢুকেছি। আচ্ছা, কতদিন ধরে ঘর ছাড়া ছিলেন? বিগত ২ বছর ধরে। কি কারণটা? কি কারণটা হচ্ছে, মার্ডার করেছে ভরত নামে একটা ছেলে, গোবিন্দ নামে একটা ছেলেকে, কিন্তু এর সাথে আমাদের কোনো হাত নেই, আমরা কিছুই জানি না। তবে ওই দিন রাত্রে আমাদেরকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে। কারা? এই পাড়ার মাতব্বর কিছু লোকজন। তারা কোন দল করতো? তারা তৃণমূল করতো। আপনারা কোন দল? আমরা তৃণমূল করি। আচ্ছা, মানে কিন্তু এই মার্ডার সাথে আমাদের কোনো হাত নেই। আমরা খুবই নিরীহ মানুষ, আমরা কোনো চুপচাপ না, পছন্দ করি না, প্লাস আমরা এসে তো থাকি না। আচ্ছা, আমরা কাজ করি, ভাত খাই, কিন্তু এরা আমাদের যে পরিস্থিতিটা করেছে, আমরা এভাবে বেঁচে থাকা হচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। আমাদের যদি মেরে ফেলতো আমরা খুব শান্তি পেতাম। প্রশাসন, জনপ্রতিনিধিরা, নেতারা এতদিন কোনো দেখা করেছিল না আপনাদের সাথে? এতদিন আমরা ঘুরেছি, যে পুরনো কাউন্সিলর ছিল যিনি এখন নেই, এনাদের বাড়িতে বহুতবার গিয়েছি। ওনারা বলেছে যে তোমরা বাড়িঘর বেঁচে চলে যাও, এখানে থাকতে হবে না, এখানে থাকলে শান্তি পাবা না। এবার আমরা এই নতুন পাড়ার বারোয়ারির যারা মাতব্বর আছে এদের কাছে এসেছি বহুতবার, কিন্তু এরা আমাদের বের করে দিয়েছে। কিন্তু তিনি তো কাউন্সিলর ছিলেন, তিনি চাইলে তো আপনাদের আনতে পারতেন। পারতেন কিনা জানি না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু করেনি। যে আমাদের পাড়ায় একটা ছেলে মার্ডার হয়েছে, এবার যে ছেলেটা মার্ডার করেছে, আমার ছেলে সারা বছর বাইরে থাকে, লকডাউনে বাড়ি এসেছে কয়দিন, পাড়ার ছেলে এমনি কথা মতো বলে ওর সঙ্গে হওয়ার পরে, এবার ওই ছেলেটাকে মার্ডার হওয়ার পরে এবার আমাদের বাড়ির থেকে সব মেরে ধরে আমার স্বামীকে মেরেছে, মেরে টেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিয়ে এবার সব কিছু ঘর থেকে ছিনতাই করে নিয়েছে। এবার আমাদের ঘরে কিচ্ছু নেই, আমরা বাড়ি এখন এসে থাকতে পারি। কতদিন বাড়ির বাইরে ছিলেন? ১৮ মাস বাড়ির বাইরে। হ্যাঁ, কারণ? ওই কারণ নেই, মানে বাড়ি থাকলে মারতো। হ্যাঁ, বাড়ির মা মেরে ধরে তো বের। কারা? কারা? এই পাড়ার লোকে। পাড়ার লোক মানে সবাই? হ্যাঁ, আগে তো তৃণমূল ছিল, তৃণমূল করে। হ্যাঁ, তা এখন বাড়ি এসেছেন? হ্যাঁ, এখন আমরা বাড়ি এসেছি। পৌরপতি তো দেখা করতে এসছেন, কতটা এখনো কি ভয়ে আছেন? না, এখন ভয় লাগছে না? না। কি চাইছেন আপনারা এখন? আমরা কি চাইছি, এখন তো বাড়ি এসেছি, আমাদের থাকার কোনো পরিস্থিতি নেই। এখন আপনারা যদি আমাদের কোনো ব্যবস্থা করে দিতেন, আমরা বাড়ি ঘরে আবার থাকতে পারতাম আগের মতো। যদিও এখনো চোখে মুখে আতঙ্কের ছায়া তাদের। বাড়িতে রাত কাটাতে রীতিমতো ভয় পাচ্ছেন আক্রান্তরা। তাদের দাবি, তারা চলে যাওয়ার পর তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় এবং তাদের যা জিনিসপত্র ছিল অবাধে লুটপাট চালায় ওই এলাকারই কয়েকজন দুষ্কৃতী। এই বিষয়ে এদিন ওই ঘর ছাড়া পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপতি সুব্রত ঘোষ বলেন, এই ঘর ছাড়া পরিবারদের উপর যে অত্যাচার চালানো হয়েছে তা এক কথায় অমানবিক। আমরা আর্থিক দিক থেকে এবং কর্মসংস্থানের দিক থেকে চেষ্টা করব তাদের সাহায্য করার। এর পাশাপাশি তিনি বলেন, প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে বলেছি, যাতে এই ঘটনায় নতুন করে আবারও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই পরিবারগুলি নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে বসবাস করতে পারে। ১৯ মাস মতন আগে এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে একজন মানে গণ্ডগোলে সে মারা যান এবং তার রেসে আজকে আমরা এখানে এসেছিলাম, আমাদের কাউন্সিলরদের একটা প্রতিনিধি দল, ভাইস চেয়ারম্যান সহ আমাদের ভাইস দলের একটা প্রতিনিধি দল, আমরা সরজমিনে তদন্ত করতে এসেছিলাম। বিষয়গুলো কতটা ক্ষতি সত্যি যে ওনারা দেখলাম, একটা অমানবিক কাজ যারাই করুক বা যারা করে থাকে, এটা খুব ঠিকঠাক করেনি। এরকম সভ্য সমাজে এরকম কোনো জিনিস দেখা যায় না। যাই হোক, এখন কারা করেছে, কারা এর সঙ্গে যুক্ত, মার্ডারের সঙ্গে যুক্ত, সেটা আইনি প্রসেস, আইনি পদ্ধতিতে যে
মানে দোষী তারা উপযুক্ত নিশ্চয়ই শাস্তি পাক, এটা আমরা চাইব। কিন্তু যারা আজকে এরকম ধরনের নীতি মানুষ তাদের পরিবারগুলো আজকে সত্যি তাদের এখানে থাকার মতন জায়গা নেই, আমরা পৌরসভার তরফ থেকে যতটুকু তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করতে পারি আমরা নিশ্চয়ই আজকে এসে আমরা সকলে মিলে যা দেখে গেলাম সত্যি খুব অমানবিক একটা ঘটনা ঘটেছে, তাদের পাশে থেকে যতটুকু সাহায্য করা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করবো পৌরসভার তরফ। আমরা বললেন আমাদের কাউন্সিলর আছেন, আমাদের সমস্ত কাউন্সিলরদের প্রতিনিধি নিয়ে আমরা এসেছি, একটা কর্মসংস্থানের ব্যবস্থা তো আমরা এইভাবে করতে পারবো না, তবে পৌরসভা এদের পাশে দাঁড়াবে, পৌরসভা সর্বতোভাবে এনাদের সাহায্য করবে যাতে এই পরিস্থিতিতে তারা কাটিয়ে উঠতে পারে। আর দোষীদের শাস্তির কথা তারাও বলছেন যে ওনারা বিনার দোষে এতদিন বাইরে ছিলেন, যারা মূল দোষী করেছিলেন তাদের শাস্তির ব্যাপারে এটাও কি আপনারা দেখতে পাবেন? দেখুন, আইনের ঊর্ধ্বে কেউ না, আর যে জিনিস যে ঘটনাটা দেখলাম অমানবিক ঘটনা, আইন হাতে তুলে নেওয়া উচিত নয় সব ক্ষেত্রে। যে মার্ডার হয়েছে যারা করেছে তারা যেমন দোষী, কিন্তু নিরীহ মানুষগুলোর ওপর যারা অত্যাচার করেছে তারাও কিন্তু সমান দোষে দোষী। তারা যদি ঘরে ফিরে ধরুন আবার নতুন করে ঘর গোছাতে পারছে না, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পাশে দাঁড়াবো, আমাদের পৌরসভা তাদের পাশে দাঁড়াবে এবং কাউন্সিলর আছে, কাউন্সিলরের মাধ্যমে আমরা সর্বতোভাবে চেষ্টা করব যারা কি করে আস্তে আস্তে নিজেদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। কতগুলো পরিবারের এরকম হয়েছে? আমাদের 9টা পরিবারের মতন এরকম হয়েছে। দাদা, আর একটা বিষয়, একটা পরিবারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা এখনও আতঙ্কে রয়েছে, রাতে নিজের ঘরে থাকছে না, অন্য বাড়ি গিয়ে থাকছে। এবার আতঙ্কের বিষয়টা কতক্ষণ আপনারা দূর করতে পারছেন, কতটা নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলবো যাতে এই সভ্য সমাজে এই এই আতঙ্ক, এই যে যেটা আপনারা বলছেন যেটা প্রশাসন দেখবে, আমরা প্রশাসনের সঙ্গে কথা, পুলিশের সঙ্গে কথা বলছি যাতে এরা নিশ্চিন্ত থাকতে পারে। ওনাদের মধ্যে একজন বলেন কলকাতায় তার ছেলেকে এখনও পর্যন্ত তাড়া করে বেড়ানো হচ্ছে, এখান থেকে কলকাতা অনেক দূর, তবু ওখানে গিয়ে সেই তাড়া করে বেড়াচ্ছে, কী বলবেন? দেখুন, এই ব্যাপারটা তো আমরা জানি না, তবে এই ব্যাপারটাও প্রশাসনই দেখবে, কারণ আমরা আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা চাই যে দোষীদের শাস্তি দেবে আইন, মানুষ না। আমি আবারও বলছি আইন হাতে তুলে নিলে হবে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।